রায়হানের ঘুম এসে গেছে, ফিজিক্স ল্যাব চলছে, রাখো এগুলো রাখো, ভার্নিয়ার স্কেল, ক্লিপার্স, স্টপ ওয়াচ, এখানে মেজারমেন্ট চলছে সুযোগ্যভাবে। খুব সূক্ষ্মভাবে পরিমাপ নেওয়া হচ্ছে। 1-6 এর ওই পাশে সংখ্যাটা দেখো, এই যে এখন আবার নাই দিলে আজকে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের স্টপ ওয়াচ, যেটা আমরা বইয়েতে অনেক সময় দেখেছি কিন্তু সরাসরি দেখা হয়নি। এটা হচ্ছে আমাদের স্টপ ওয়াচ, এই যে স্কেল চলে আসছে, স্কেল দেওয়া হচ্ছে, এটা হচ্ছে রেদান, রেদান হচ্ছে একটা স্কেল দিয়েছে। এখন আমরা এখন স্টপ ওয়াচটা রিভিউ করবো। এটা হচ্ছে স্টপ ওয়াচ, মানে অ্যানালগ স্টপ ওয়াচ, এখন তো ডিজিটাল স্টপ ওয়াচও পাওয়া যায় কিন্তু এটা হচ্ছে অ্যানালগ, এটাকে আমরা রিভিউ করবো। এটা হচ্ছে এই বাটন, এই বাটনে চাপ দিলে এটা চলতে শুরু করবে। এটা একটু কাছে থেকে দেখাই যে ভাই এই স্টপ ওয়াচটা অনেকে দেখে নেই, দেখা দেন তো গরিব সবাই। এই স্টপ ওয়াচের ঠিক এই যেখানে ছোটো কাঁটাটা আছে, এই ছোটো কাঁটাটা হচ্ছে মিনিটের, আর বড় যে কাঁটাটা আছে, বড় কাঁটাটা হচ্ছে সেকেন্ডের। এইখানে চাপ দিয়ে স্টার্ট করবো, এটা শুরু হয়েছে। এবং এইটা একটা সার্কেল কমপ্লিট করলে 30 সেকেন্ড হবে, দুইটা সার্কেল কমপ্লিট করলে 1 মিনিট হবে। তো যখন এটা একটা সার্কেল কমপ্লিট করবে সেটা 30 সেকেন্ড হবে। অর্থাৎ প্রথমবার আমাদেরকে মেজার করতে হবে ব্ল্যাক বা কালো কালি দিয়ে লেখা যে ডিজিটগুলো সেগুলো, দেন পরের যে সার্কেলটা তখন যে কমপ্লিট করবে তখন আমাদেরকে মেজার করার জন্য ব্যবহার করতে হবে লাল কালি দিয়ে লেখা যে ডিজিট আছে সেই ডিজিটগুলোকে। আলটিমেটলি 30 সেকেন্ড হয়ে গেল, দেন এখানে আমাদের এবার হচ্ছে লাল কালি দিয়ে যে লেখাগুলো আছে সেগুলো আমরা কাউন্ট করবো। আর আমরা খেয়াল করতেছি যে ঠিক ওইখানে ছোটো যে কাঁটাটা আছে সেটা কিন্তু ঘুরতে ঘুরতে 1 মিনিটের কাছে প্রায় পৌঁছে যাচ্ছে। তো আলটিমেটলি এই স্টপ ওয়াচটা দিয়ে ম্যাক্সিমাম 15 মিনিট পর্যন্ত কাউন্ট করা যাবে, এর চেয়ে বেশি কাউন্ট করা যায় না। আমরা দেখতেছি এখানে এখন আমাদের মোটামুটি 1 মিনিট কমপ্লিট হয়ে গেল, এখন এরপর গেলে আরও অনেক দূর যাওয়া যাবে। তো আমি যদি এটাকে থামাতে চাই তাহলে এইখানে একটা বাটন আছে, বাটনে প্রেস করলে এটা থেমে যাবে, এই প্রেস করলাম এটি স্টপ হয়ে গেল। এখন যদি এটাকে আমি আরেকবার প্রেস করি তাহলে এটা আবার পুনরায় জিরোতে চলে আসবে, আরেকবার প্রেস করলাম এটা আবার জিরোতে চলে আসবে। এই হচ্ছে আমাদের মোটামুটি অ্যানালগ স্টপ ওয়াচ, একটা ছোটো হাতের মধ্যে রাখা যায়, এখানে একটা ছোটো রিং আছে, এই রিং দিয়ে এটাকে হ্যাং করা যায়। এবং এটা যখন চলে তখন এর মধ্যে একটা সুন্দর একটা সাউন্ড হয়, সাউন্ডটাকে আপনাদের একটু দেখাতে চাচ্ছি বা শোনাতে চাচ্ছি, এটাকে আমি মাইক্রোফোনের কাছে নিয়ে আসতেছি। এই ছিল আজকে মোটামুটি আমাদের হচ্ছে স্টপ ওয়াচের মেকানিজম। তো দেখলাম আজকে আমরা স্টপ ওয়াচ, তো এই হচ্ছে আমাদের স্টপ ওয়াচ। ইনশাল্লাহ এরপরে আর অন্য কোনো ভিডিও নিয়ে আমরা সামনে আসবো, সে পর্যন্ত আল্লাহ হাফেজ। মেজারমেন্ট চলছে, আমরা এখন বের করছি মডুলাস অফ রিজিডিটি, অর্থাৎ এই এই সিলিন্ড্রিক্যাল যে তার আছে এই তার, এটা হচ্ছে স্টিলের তার, এই স্টিলের তারের মডুলাস অফ রিজিডিটি বের করার ইউজ করতেছি আমরা। মডুলাস অফ রিজিডিটি এক্সপেরিমেন্টার এমডি নূর ইসলাম রাকিব হোসেন, ইনি স্ক্রু গজ দিয়ে এই সিলিন্ড্রিক্যাল তারের রেডিয়াসটা মেজার করতে চাচ্ছে, এটা মেজার করতে চাচ্ছে, ঠিক আছে। আর হচ্ছে স্লাইড ক্যালিপার্স দিয়ে সে সিলিন্ডার রেডিয়াসটা মেজার করছে। আমি স্টপ ওয়াচ দিয়ে রেডি আছি, এটা হচ্ছে দোলনকাল নির্ণয় করার জন্য। আর আমাদের গ্রুপের একজন আছে যিনি অলস, ফাঁকি দিচ্ছে, কাজ করছে না, মাঝে মাঝে ঘুরে বেড়াচ্ছে, সে কোনো কাজে নেই। না, সে কাজ করছে, সব তৈরি করতেছে, সে টেবিলে ডেটাগুলো কালেক্ট করতেছে, এদিকে সবাই ব্যস্ত, সবাই কাজ করছে, খুবই গুরুত্বপূর্ণ।